নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি খবর নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। তো কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দুটি পদে নিয়োগ করা হবে। মানে দুটি পোস্টে, দুটি পদ না, শূন্য পদ আছে, মানে 200 ওপরে প্রায় 300 মতো শূন্য পদ আছে। তো কারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন, সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, একদম স্কিপ করো না, এবং চাকরি সংক্রান্ত না তত নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই বাড়িয়ে রাখবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের মাধ্যম কি থাকবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা কলকাতা পৌর সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই আছি। তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি দেখো কলকাতা KMC GovernmentJob.in এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আছি। তো এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবো, আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে কর্মেরখোঁজ.com। এই ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যালিটি নতুন কর্মী নিয়োগ, এখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ বাংলায় তোমরা দেখে নিতে পারো, তোমার যদি বুঝতে অসুবিধা হয়। তো দেখো, আমরা যেহেতু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখাবো বলে ভিডিওতে করছি, অফিসিয়াল ওয়েবসাইটটাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইট আছে। এক বাঁ দিকে দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি হিস্টোরি অ্যাবাউট, এখান থেকে দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশান পাই, রিক্রুটমেন্ট রেজাল্ট অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার হাতে মানে মাউসের দিক ফলো করে তোমরা বুঝতে পারবা। তো এই রিক্রুটমেন্টের উপর তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটা নোটিস তোমাদের সামনে উপস্থিত হবে। দেখো এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশান তোমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে দেখো এঙ্গেজমেন্ট অফ 205 নার্স স্টাফ নার্স ফর ইটস ইউরবান প্রাইমারি হেলথ সেন্টার ইন কলকাতা সিটি, ঠিক আছে? এই একটা আছে। আর একটা দু নম্বর যেটা আছে সেটা কিন্তু পার্ট টাইম, দেখতে পাচ্ছ এখানে পার্ট টাইম লেখা আছে। এবং তিন নম্বর একটা আছে, দেখো এখানে কিন্তু মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। তো প্রথমে আমরা স্টাফ নার্স পদে যে কর্মী নিয়োগ সেটা আমরা দেখে নেবো। তো যখনই দেখবো তখন কিন্তু আমাদের এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই লেখাটার উপরে ক্লিক করলে কিন্তু একটা PDF আমাদের সামনে মানে চলে আসবে। দেখো আমি তোমাদের জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? তা কলকাতা সিটি NUHM সোসাইটি, ঠিক আছে, এই সোসাইটিতে কিন্তু নিয়োগ করা হবে তোমাদেরকে কলকাতা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। তো এখানে দেখো কত ভ্যাকান্সি আছে, 205 তোমাদেরকে ভ্যাকান্সি আছে স্টাফ নার্স পদের জন্য। তো দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 72, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি, তো যারা যারা মানে ফিজিক্যাল হ্যান্ডিপ আছে তাদের জন্য কিন্তু 9 শূন্য পদ আছে আনরিজার্ভ। এবং আনরিজার্ভ তোমাদের স্পোর্টস পার্সন যারা আছে তাদের জন্য কিন্তু আছে, দেখতে পাচ্ছ, তাদের জন্য কিন্তু আছে 6 শূন্য পদ। SC ক্যাটাগরির জন্য আছে 100 শূন্য পদ, ST ক্যাটাগরির জন্য ST ক্যাটাগরির জন্য আছে 18 শূন্য পদ, OBC A ক্যাটাগরির জন্য আছে 28 শূন্য পদ, এবং OBC B ক্যাটাগরির জন্য আছে 11 শূন্য পদ। এরপর চলে দেখো এখানে কোয়ালিফিকেশন কী চাইছে, দেখো কী বলছে, GNM ট্রেনিং কোর্স করা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? স্টাফ নার্স পদের জন্য তোমাকে GNM যে নার্সিং ট্রেনিং, সেই নার্সিং ট্রেনিং করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া সেটা যদি না থাকে তোমাদের কিন্তু BSc নার্সিং কোর্স করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপরে দেখে নাও এজ লিমিট, তোমাদেরকে বয়স হতে হবে 1/5/2021 অনুযায়ী 40 বছর মধ্যে বয়স হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণী যারা যেরকম SC ST OBC যেরকম ছাড় পাবে সেরকম ছাড় পাবে। তাছাড়াও রিটায়ারমেন্ট যারা আছে তারাও কিন্তু সেরকম ছাড় পাবে, স্পোর্টস পার্সন ছাড় পাবে বয়সের। তারপরে দেখো এখানে বেতন কত দেওয়া হবে, দেখো 25,000 তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছ প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে 25,000। এখানে দেখো সিলেকশন প্রসেস কী হবে, তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে, তোমাদের কোনো লিখিত পরীক্ষার প্রয়োজন নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউর কোন কোন কী বেসে কত নম্বর থাকবে সেটা কিন্তু বলা যায়। দেখো স্টাফ নার্স পদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, এখানে কিন্তু 40 নম্বর থাকবে তোমাদের কোয়ালিফিকেশান, যে পার্সেন্টেজ আছে মার্ক আছে, তারপরে 40 নম্বর থাকবে, এবং 60 নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ 60 নম্বর থাকবে, এবং তার উপরে ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো দেখো তোমাদের তোমরা যদি ইন্টারভিউ যেতে চাও তাহলে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ CM, দেখতে পাচ্ছ এখানে আমি মার্ক করছি CMO BLGD 55th SN ব্যানার্জি রোড কলকাতা 7,13। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে ইন্টারভিউ দুজন সরাসরি। ইন্টারভিউ ডেট এখানে বলা আছে, দেখতে পাচ্ছ 12/5/2021 এবং 13/5/2021 ইন্টারভিউ ডেট, 11:30 থেকে 4:00 পর্যন্ত তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? তো ইন্টারভিউ দেওয়ার সময় তোমাদের যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, তারপর কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, যে নার্সিং ট্রেনিং সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের, বয়স সার্টিফিকেট, পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড এগুলো নিয়ে যেতে হবে। এবং নিচে একটা ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পা দেখবো, দেখো নিচে একটা ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, কার্ড, ঠিক আছে, আর হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস লিখে দেবা, ঠিক আছে? এরপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি,
যাবতীয় তথ্য। তারপরে এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি কোয়ালিফিকেশন আছে তার পুরো দিতে হবে, কোন নেম অফ দ্য এক্সাম, কোন এক্সাম পাস করেছো এবং তোমার সেই বোর্ড ফুল মার্কস, ঠিক আছে, মার্কস অবজেকশন, তারপরে পার্সেন্টেজ অফ মার্ক ডিভিশন এবং ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো। তারপরে তোমাকে এখানে দেখো প্রফেশনাল আদার কোয়ালিফিকেশন তোমাকে এখানে দিতে হবে এক এক করে। দেওয়ার পরে তোমাকে এখানে প্লেস, ডেটা, ডেট এবং সিগনেচার করে তোমাদের কিন্তু এটা সাথে নিয়ে যেতে হবে। সাথে একটা ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, দেখতে পাচ্ছ, ফটো অ্যাটাচ করে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই সম্বন্ধে তোমাদের কোনো কিছু মানে জানার থাকে দেখো আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ তথ্য বাংলাতে বলা আছে। তোমরা যদি বুঝতে অসুবিধা তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো চলো দু নম্বরটা দেখে নেই, দু নম্বরে কী বলা হয়েছে। তো দেখো দু নম্বর সরি তিন নম্বর, দু নম্বরটা তো মানে পার্ট টাইমের জন্য, তিন নম্বরে কী বলা হয়েছে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু তোমাদেরকে দেখো নেম অফ দ্য পোস্ট, এখানে কিন্তু মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। টোটাল নাম পোস্ট আছে 50টি, ভ্যাকান্সি আছে। ইউআরদের জন্য আছে 5টি, মানে আর ডিজার্ভদের জন্য আছে 5টি শূন্যপদ, এসসির জন্য আছে 18টি শূন্যপদ, এসটির জন্য 5টি, ওবিসি এ ক্যাটাগরিতে আছে 12টি, ওবিসি বি ক্যাটাগরিতে আছে 7টি এবং আনরিজার্ভ যারা আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে হ্যান্ডিক্যাপ কোটায় আছে তাদের কিন্তু 3টি শূন্যপদ আছে। এখানে তোমাদেরকে বেতন দেওয়া হবে প্রতি মাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে। এডুকেশন কলেজে তোমাকে অবশ্যই এমসিআই স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে MBBS করতে হবে এবং এক বছরের ইন্টার্নশিপ কমপ্লিট করা থাকলে কিন্তু তোমরা এভাবে আবেদন করতে পারবে। এখানে বয়স হয়তো 62 বছরের মধ্যে বয়সের জন্য আবেদন করতে হবে, যা ধরা হবে 1 মে 2021 অনুযায়ী। এখানে তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে 5/21/2021 মানে সরি 5/17/5/2021 কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, মানে মে মাসের 17 তারিখে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। 11:30 কিন্তু ইন্টারভিউ টাইম। ভেনু এখানে বলা আছে রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর PMU কলকাতা সিটি, MUHM সোসাইটি, 5/5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000, ঠিক আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমার যেতে হবে। এছাড়াও এর সাথে কিন্তু একটা ফর্ম তোমাদেরকে দেওয়া হয়েছে, দেখতে পাবে, আমি দেখাবো তোমাদের সাথে তোমাদেরকে দেখো এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। দুটি পদের ক্ষেত্রে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করে দেখো সিগনেচার সেলফ অ্যাড্রেস করে নিতে হবে। দেখো এখানে বলা হয়েছে ফটো সেলফ অ্যাড্রেসের সিগনেচার কিন্তু তোমাকে করতে হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য দেখো ব্লক লেটারে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, যাবতীয় তথ্য মানে কন্ট্যাক্ট নাম্বার, কাস্ট সার্টিফিকেট, কাস্ট কী কাস্ট আছে সেটা কিন্তু বসাতে হবে। একই সিস্টেম তোমাদের দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশান, প্রফেশনাল আদার কোয়ালিফিকেশান বসাতে হবে। বসানোর পরে তোমাকে প্লেস, ডেট অ্যান্ড সিগনেচার করে কিন্তু তোমাদেরকে এটা সাথে নিয়ে যেতে হবে ফটো অ্যাটাচ করে। এবং এর সাথে তোমাদের কী নিয়ে যেতে হবে দেখো এখানে বলছে এস প্রুফ অফ সার্টিফিকেট, তোমাদের এস প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে সাথে, সার্টিফিকেট অফ দ্য MBBS অ্যান্ড রেজিস্ট্রেশন, MBBS রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট তোমার সাথে নিতে হবে। এবং তোমাদেরকে যে এক বছরের যে ইন্টার্নশিপের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমার সাথে নিতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তারপরে কী বলা আছে ফটো প্রুফ, আইডেন্টিটি কার্ড অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, তোমার পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, তিনটে মধ্যে যদি একজনের থাকে তাহলে এটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু নির্দিষ্ট যে অ্যাড্রেস এখানে বলা হয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের আসতে হবে। তো আমরা এই অ্যাড্রেস লিঙ্ক এবং আমাদের যে অ্যাড্রেস লিঙ্ক এবং সময়সূচি সবই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবা। এই ওয়েবসাইট কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেতে পারো। তো তার জন্য অবশ্যই আমাদের মানে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে আমাদের ওয়েবসাইট লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো আমাদের ভিডিও ডেসক্রিপশন আছেই, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাড়িয়ে রাখবে চাকরি সংক্রান্ত নানা তথ্য, নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।